মহারাজ, আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে যে আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। তো এই বিষয়ে যদি কিছু একটু বলেন। আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। দেখো, আমাদের দেশে সাধারণত যখন দেখবে যে কোনো মেয়ে কাজ করতে করতে জিনিসপত্র ভেঙে ফেলছে, তার হারিয়ে যাচ্ছে, সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, সে চঞ্চল বা অস্থির মতি হয়ে যাচ্ছে, ঘরের কাজ করতে করতে, রান্নাঘরের জোগাড়ের কাজ করতে গিয়ে, রান্না করতে গিয়ে, পরিবেশন করতে গিয়ে, সেলাই করতে গিয়ে যত না কাজ হচ্ছে, তত তার অকাজ হচ্ছে বেশি। বড়রা তাকে বলে অলক্ষ্মী। পরে হয়তো দেখা যায় বড় হয়ে তার সংসার জীবনও যখন সে প্রবেশ করে, তখন সেখানে মিলনের চেয়ে ভাঙন বেশি হয়। মেয়েরা হচ্ছে বিদ্যাশক্তি, নারীর মধ্যে চরম বিদ্যা আছে এবং নারীর মধ্যেই চরম অবিদ্যাও থাকতে পারে। যখন অবিদ্যা শক্তি দেখবে, যদিও অবিদ্যা এবং বিদ্যা কথাটা শুনলে মনে হয় যেন সরস্বতীর সাথে যোগ, কিন্তু বিদ্যা বা অবিদ্যা ঠিক শিক্ষা বা সংস্কৃতি বলতে আমরা যা বুঝি বা বিদ্যান, তার সাথে যোগ নয়। এর যোগ লক্ষ্মীর সাথে। আর লক্ষ্মী মানেই অনেক টাকা পয়সা ঐশ্বর্য প্রতিপত্তি তা নয়। লক্ষ্মী মানে যেখানে গড়ে ওঠে, যেখানে একটা পরিমার্জনা আছে, যেখানে একটা গোছানো ব্যাপার আছে, পরিপাটি, সুশ্রী, শ্রী। এই যে আমরা বলি না শ্রীরামচন্দ্র, এই শ্রী, তোমার নাম বলতে গেলে বলবো শ্রী শান্তনু, এই যে শ্রী, এই শ্রী মানে হচ্ছে সুশ্রীতা, একটা সৌন্দর্য। সৌন্দর্যটা স্থূল নয়, আন্তরিক। দেখবে বাড়িতে কোনো বউ কাজ করছে, কাজের ধরনটা দেখবে মগ্ন হয়ে বেশ সুন্দর পরিপাটি করে কাজ করছে, না যেন তেন প্রকারেন জাস্ট কর্তব্য করছে, কোনো রকমে কাজটা উঠিয়ে দিচ্ছে, এবং কোনো স্ত্রী নেই, একটা কাজ করতে করতে আরেকটা কাজে চলে যাচ্ছে, সেইটা করতে করতে আরেকটা কাজে চলে যাচ্ছে, কাজ করতে করতে বড্ড কথা বলছে, কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এই যে স্ত্রীহীনতা, একেই অলক্ষ্মী বলে। আর যার মধ্যে স্ত্রী আছে তাকে বলে লক্ষ্মী। অর্থাৎ একটা জীবন যাপন, নিজের শরীরের এবং মনের একটা ছন্দ, এই শরীর এবং মনের ছন্দ কিভাবে আসবে, একটা নিয়ম, ভালো সুন্দর এক ভাব এবং বিচারের মধ্যে দিয়ে সেটা আসবে।
বিচারে সবাইকে পণ্ডিত হতে হবে না, বিচারে সাত্ত্বিক হতে হবে। সাত্ত্বিক মানে এদের কেউ পণ্ডিত তা নয়, যেটা ভাবে সেইটার প্রতি তার নিষ্ঠা থাকে, এলোমেলো বিচার তিনি করেন না। ধরো ঘুম থেকে খুব ভোরবেলা উঠে পড়ল, উঠে পড়ে প্রাতঃকৃত্য করল, প্রাতঃস্নান করল, একটু ধূপ জ্বালালো, একটু ঠাকুরের সামনে বসল, পরিষ্কার টাটকা জামা কাপড় পরে, তারপর শান্ত চিত্তে হৃষ্ট মনে সারাদিনের যে কাজ সেই কাজগুলো নিশ্চিন্ত মনে করতে আরম্ভ করল। যার কাজের মধ্যে বেশি আওয়াজ নেই, যার কাজের মধ্যে বেশি কোলাহল নেই, দেখ আমি সকাল থেকে কত করছি আর তোরা পড়ে পড়ে ঘুমোচ্ছিস, এই অহংকার নেই, এই হচ্ছে লক্ষ্মী। সে কাজ করছে তার কাজের আনন্দে, কাউকে দেখানোর জন্য নয় বা কোনো কিছু প্রমাণ করবার জন্য নয়। এবং বাড়িতে একটা কুকুরও যদি অভুক্ত থাকে তার খেয়াল থাকে যে কুকুরটা এখনো খায়নি, একটা ভিখিরি এলেও সে বাড়ি থেকে কখনো ফিরে যায় না খালি হাতে। অনেকে ভিখিরিকে গেট খুলতেই দেয় না, বাড়ির ভিতর থেকে বলে হবে না মাফ করো যাও। আবার কেউ কেউ যেই আসুক না কেন সে জানে হয়তো সে সাজা মানে সাজানো ভিখিরি, তবু সে কিছু যখন সে এসেছে কিছু তার জন্য সে করবে, ব্যবস্থা করবে। হঠাৎ দিন দুপুরে চারটে অতিথি দেখলে রেগে যায়, প্রসন্ন মনে মেনে নেয় যে ভগবানের এটাই ইচ্ছে, কি আছে একটু বসু না, একটু ভাত ডাল চাপিয়ে দিচ্ছি। লক্ষ্মী হাসি মুখে বলছে কোনো কমপ্লেন নেই, একটু জানিয়ে আসতে পারলে না, সব সময় একটা আমার বিশ্রাম নেই, সবসময় লোকজন, কমপ্লেন নেই। এই হচ্ছে লক্ষ্মী, অতিথিকে নারায়ণ জ্ঞান করছে। দেখবে যে বাড়িতে ভালো ভালো মা সে বাড়িতে প্রচুর পাখি আসে, কারণ জানে পাখিদের জন্যও এই মা কিছু রেখে দেয়। দেখবে কোনো ভালো বাড়ির মা তিনি শরীর ছাড়লেন, তার বয়স হলো, তিনি দেহত্যাগ করলেন, দেখবে কয়েক মাসের মধ্যে আশেপাশের গাছগুলো মারা যাবে। আশেপাশে যত গাছগুলো আছে না তারা শুকোতে আরম্ভ করবে, কারণ ওই মায়ের যে যত্ন, ওই মায়ের সাথে যে গাছের সম্পর্ক, ওদের যে বেঁচে থাকার যে প্রাণের মূল জায়গাটা সেটাই যেন হারিয়ে যাবে, ওই গাছগুলো আর বাঁচার ইচ্ছে থাকবে না। এই হচ্ছে লক্ষ্মী, যার নিত্যদিনের কাজটাই যেন একটা পূজা। পূজা মানে শুধু আমি একটাই বিগ্রহকে পূজা করছি তা নয়, করছি কিন্তু আমি সব প্রকৃতির মধ্যে সব কিছুতেই সেই বিগ্রহকে দর্শনও করছি। সে আমার ছেলে হোক, স্বামী হোক, পিতা হোক, আত্মীয় স্বজন হোক, অতিথি হোক, পিতামাতা হোক, আমি সবার মধ্যে সেই বিগ্রহকে, সেই ইষ্টকে দর্শন করছি, তাকে ধারণা করছি। এইরকম ধরনের বিদ্যাশক্তি যেখানে আছে সেখানে হয়তো কোনো একদিন তুমি দেখবে সচ্ছলতা নেই, হয়তো দারিদ্র আছে, তবু তোমার মনে হবে যেন একটা স্ত্রী আছে, আর আস্তে 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 অবস্থার উন্নতি হবে। লক্ষ্মীর কৃপা কখন হয় জানো তো, যখন মানুষ সৎভাবে পরিশ্রম করে। যখন আমরা ভাবি
যে আমরা কিছুই করব না, আমরা ঘরে বসে শুধু লটারির টিকিট কাটব আর লটারির টাকা একদিন পাবো আর চালাব বা জুয়া খেলব। জুয়া খেলে আমি ভোকটে পরিশ্রম না করে অনেক রোজগার করব, যদিও বা করে সব ভেঙে যায়, সব নষ্ট হয়ে যায়, সেই সংসারটাই থাকে না, সে বাড়ির ছেলেমেয়েরা অমানুষ তৈরি হয় অলক্ষী, যেখানে দেখবে সবভাবে পরিশ্রম করে, যেটুকু করছে মন দিয়ে করছে, সৎভাবে করছে, যেটুকু রোজগার করছে সেইটুকু সৎভাবে ব্যয় করছে, লক্ষ্মীর কৃপা অনেক কিছু জড়িয়ে আছে, একটা জীবন দর্শন, কাজ কর্ম হাতের কাজ। হাতের কাজ বলতে আমি শুধু শিল্পীর কাজ বলছি না, অনেকে খুব বড় বড় শিল্পী হয় কিন্তু জীবনে কোনো লক্ষ্মী নেই তার, হয়তো অসাধারণ ছবি আঁকে কিন্তু যেমন তেমন করে কাপড় কাজ, যেমন তেমন করে কাপড়টা এরকম করে যে সারা মেলে দেয়, সে দারুণ ছবি আঁকে কিন্তু তার লক্ষ্মী কৃপা নেই, কিন্তু তার বাবা কৃপা হবে না, দেখবে ছেলেই হোক বা মেয়েই হোক ছোটো ছোটো কাজে লক্ষ্য করবে তাদের, কিভাবে সে একটা টেবিলের ওপর টেবিল ক্লথটা পাচ্ছে, কিভাবে সে মানুষকে জলটা দিচ্ছে, ভালো করে সুন্দর করে রাখলো, একটা কিছু দিয়ে ঢাকা দিল জলটা, এমনভাবে রাখলো যার জল তার ডান হাতের কাছাকাছি, তাকে যেন ঘুরতে না হয় খেতে দেওয়া, দেখবে যারা খেতে দিতে জানে দেখবে ভাতটা দেবে সুন্দর করে সাজিয়ে, আর ডান দিকে শাক দেবে, ডান দিকে ভাজা দেবে, ডান দিকে তরকারি দেবে, আর ঠকান ঠকান করে খেতে দেবে না, ছুলে ছুলে দেবে না, যত্ন করে দেবে, অন্য কেউ মনে করবে নারায়ণ, এই আনাজ তরকারি ডাল এগুলোকেও মনে করবে ভগবানের প্রসাদ। সুতরাং আচরণ এবং বিচার একসাথে সম্পৃক্ত, এবং বিচার মানে মহাপণ্ডিত হতে হবে না, নানা রকম শাস্ত্র জানতে হবে তাকে, নানা রকম জ্ঞান চর্চা, একের পর এক সংস্কৃত শ্লোক মুখস্থ বলতে হবে তাকে, তার দরকার নেই। বিচারের মধ্যে মূলে থাকবে একটা প্রকৃত ভগবত ভাবনা, যে এই সংসার ভগবানের সংসার, এই ভগবানের সংসারে আমি একটা ভূমিকা পালন করছি, এটা আমার সৌভাগ্য, আমার দুর্ভাগ্য নয়, আমি কোথাও দাসত্ব করছি না। অনেকেই বলে সারা জীবন সংসারের ঘানি টানলাম, ঘানি ঠেলতে ঠেলতেই জীবন কেটে গেল, সংসার যেন একটা কারাগার, সংসার যেন একটা জেলখানা, এইটা মনে করলে কিন্তু লক্ষ্মী তার জীবনে লক্ষ্মী নেই, একটা কমপ্লেইন যেন টেনে টেনে করতে হবে, হে ঠাকুর আমাকে থেকে মুক্তি দাও গো আর কতদিন, এইরকম এইটা কমপ্লেইন অভিযোগ। যার মধ্যে লক্ষ্মী আছে সে বলবে এই সংসারের আমি সেবা করছি, কারণ এই সেবাটা ঈশ্বরের সংসার বলে করছি, ঈশ্বরের ভূমিকা পালন করছি, সব কিছুর মধ্যে আমি সেই ঈশ্বরের রূপ দেখছি, এই ভাবনা তার মধ্যে আছে। তাই জন্য তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, একটা কাজ করতে করতে সে এক ঘন্টা বাদে কী কাজ করতে হবে সেই নিয়ে টেনশন করে না। লক্ষ্মীর কৃপা মানে যার অত ভবিষ্যৎ নিয়ে টেনশন নেই, তার বর্তমানটাকে সে প্রতি মুহূর্তে সুন্দর করে চলেছে, সে কোথাও একটা জানে যে এই বর্তমানটা সুন্দর হলে এই বর্তমানেই ভবিষ্যৎকে সুন্দর করবে, আমার ছেলে রেজাল্ট কী হবে দুবছর বাদে এখন থেকে আমি টেনশন করছি, যেন আমি টেনশন করলে তার রেজাল্ট ভালো হবে,
যেন আমি টেনশন করলে তার পরীক্ষা ভালো হবে। আমার মেয়ের কেন বিয়ে হচ্ছে না, কেন তাকে পছন্দ করছে না কেউ, এই নিয়ে বসে বসে আমি টেনশন করছি, যেগুলো আমার হাতের মধ্যে নেই। যেটা আমার হাতে আছে সেইটা আমি 100% মন দিয়ে করছি, আমার টেনশন করার তো সময়ই নেই। যেটা করছি এটা 100 ভাগ মনটা দিয়ে করছি। সে আমি রান্নাই করি কি আমি বাসন মাজি কি আমি বিছানার চাদরটা হয়তো একটুখানি কুচকে গেছে সেটাকে পরিষ্কার করছি কি আমি একটু গোছাচ্ছি কিংবা আমি একটা কাপড় সেলাই করছি, আমি যাই করছি আমি সেটাই সেবার মতন পূজার মতন করছি। নারী পুরুষ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, তবে লক্ষ্মী কথাটা আমরা সাধারণত নারীর ক্ষেত্রে বেশি ব্যবহার করি। আর এইটা আসবে একটা সৎ পরিবেশ এবং সৎ শিক্ষার মাধ্যম দিয়ে। যে বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা বড় হচ্ছে তারাই তাদের মা বাবার মধ্যে এই ছন্দটা দেখে, যেখানে সারাক্ষণ শুধু আরও কী করে টাকা রোজগার করব সেই নিয়ে গল্প হয় না, যেখানে সারাক্ষণ লোকে টিভি খুলে বসে থাকে না, যেখানে মানুষ যে বাড়িতে বা যে পরিবেশে মাঝে মাঝে একটু ভগবত প্রসঙ্গ আসে, গানে হোক কথায় হোক, মাঝে মাঝে ঠাকুর দেবতা পুরাণ রামায়ণ মহাভারত এইসবের চর্চা যেখানে হয়, যেখানে এইসব মহান চরিত্রগুলো সবসময় তাদের সামনে দেখানো হয়, সীতার মতন কেউ, শকুন্তলার মতো কেউ, সাবিত্রীর মতন কেউ, এই পুরাণ থেকে যে সমস্ত মহান মাতৃ চরিত্র রয়েছে সেই চরিত্রগুলোকে সবসময় আইকনের মতন ছোটো ছোটো ছেলেমেয়েদের সামনে নিয়ে আসা হয় এবং সে দেখে যে তার মা বাবার দৈনন্দিন জীবনের মধ্যেও একটা ছন্দ আছে, আর সেই ছন্দটা ভগবানকে নিয়ে, ঈশ্বরকে কেন্দ্র করে সেই ছন্দ। ভোর হচ্ছে, শাক বাজছে, ধূপ দুলো জ্বালানো হচ্ছে, আবার সন্ধে হচ্ছে, শাক বাজছে, তুলসীতলায় প্রদীপ জ্বলছে, ধূপ দুলো জ্বালানো হচ্ছে, এই যে প্রকৃতির সাথে সব সময় আমরা সচেতন হচ্ছি, সূর্যের সাথে, আকাশের সাথে, চাঁদের সাথে, দিনের সাথে, রাতের সাথে, খাদ্যের সাথে, হজমের সাথে, প্রসাদের সাথে। যে বাড়িতে আগে ভগবানকে রান্না করে দেওয়া হয় তারপর সবাই সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করে, যে বাড়িতে কোনো বড় কাজ করার আগে ঠাকুরকে জানানো হয়, অনুমতি নেওয়া হয়, যেন তাকে প্রণাম করা হয়, এই ছোটবেলা থেকে যখন ছেলেমেয়েরা এটা দেখতে দেখতে বড় হয়, এই সৎ পরিবেশ এবং সৎ শিক্ষা, তখন তার মনের মধ্যে এবং তার শরীরের কাজের মধ্যেও আমি যে কাজটা করছি তার সাথে শরীরের ছন্দ, আমার শরীরের ছন্দের সাথে আমার মনের তন্ময়তা, এই সব যুক্ত। যখন ছোট্ট থেকে বড় হচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদের মধ্যে আস্তে 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 এই যোগটা তৈরি হতে আরম্ভ করে। তার জন্য বিশেষ তত্ত্ব থিওরি দর্শন দরকার নেই, শুধু একটা সাত্ত্বিক আদর্শ। এই হচ্ছে আচারে লক্ষ্মী, বিচারে সাত্ত্বিক বলবো, আমি পণ্ডিত বলবো না। Thank you.